বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় এবং আমার ডানে রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে নানা পর্যায়ে নানাভাবে নেতৃত্বে নানা পর্যায়ে ছিলেন মুশারফ আহমেদ ঠাকুর স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় মিস্টার তানভীর শাকিল জয় নির্বাচন ঈদ গেল এবং ঈদের পরেই আমরা শুনতে পাচ্ছি যে রাজনীতির মাঠ অনেক গরম উত্তপ্ত হয়ে উঠবে আর নতুন কর্মসূচি আসবে যুগপথ আন্দোলনের কর্মসূচি বিরোধীরা দিবে তো সব মিলিয়ে কি মনে হচ্ছে যে ঈদের ঈদ উত্তর পরিবেশ পরিস্থিতি রাজনীতির জন্য একটু উত্তাপময় উঠবে জি ধন্যবাদ আপনাকে সকল দর্শককে এবং আমার সহ আলোচক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমি ঈদ পরবর্তী না বলে আমি বলতে চাই যেটা যেহেতু আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা প্রতিবারই দেখি এবং এটি রাজনীতির একটা সমীকরণ এটাতে অস্বাভাবিক কিছু নেই যে ঈদের আগে সরি নির্বাচনের আগে কিছুটা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকে সুতরাং রাজনৈতিক পরিস্থিতি যে অবশ্যই নির্বাচন যত কাছে আসবে ততটা উত্তপ্ত হয়ে যাবে বা রাজনৈতিক রেটরিক্স হবে কর্মসূচি হবে পাল্টা কর্মসূচি হবে এটা আমি অস্বাভাবিক কিছু মনে করি না তবে এখানে একটি বিষয় আমি যেটি বলতে চাই যে দেখুন আমরা দুঃখজনকভাবে খেয়াল করেছি যে বিএনপি জামাত বিভিন্ন সময়ে যখন তারা আন্দোলনের কথা বলেছে পরবর্তীতে তাদের আন্দোলনটা কিন্তু সহিংস রূপ নিয়েছে যেমন আমরা 2014 সালে যদি বলি যুদ্ধাপরাধীদের বিচারের সময় জামাত তো সারা বাংলাদেশে যে অবর্ণনীয় তাণ্ডব চালালো বিএনপি সামনে না আসলেও পিছন থেকে কিন্তু সাপোর্ট দিয়েছে আবার 14 সালের নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারকে পুড়িয়ে মারলো ভোট কেন্দ্র জ্বালিয়ে দিল একটা অস্বাভাবিক পরিস্থিতি কিন্তু তৈরি হলো 2015 সালে আমরা দেখি যে তথাকথিত অবরোধের নামে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো হাজার হাজার যানবাহন জ্বালিয়ে দেওয়া হলো পঙ্গু হলো অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলো সব কিছুই হলো আলটিমেটলি লাভ কিন্তু কিছুই হলো না পরবর্তীতে কী হলো যে বিএনপি তার রাজনৈতিক ভুল কৌশলের কারণে হাইবারনেশনে চলে গেল ঠিক আছে এবারও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটি বারবারই বলেছেন এবং দল থেকেও এটি বারবার বলা হচ্ছে সরকার থেকেও বলা হচ্ছে সেখানে আমরা দেখছি যে বিএনপি যে ইস্যু যেটি ডেড ইস্যু যেটি সাংবিধানিকভাবে বাতিল হয়ে গেছে সেই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু রাজনীতিতে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এখন অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে আমি তো মনে করি যে রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে যেটি কিন্তু বাংলাদেশের নজির রয়েছে সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার কর্মসূচি তার দাবি দাওয়া সেগুলো কিন্তু বলতেই পারে এটি অবশ্যই বলবে কারণ যেহেতু আগামীতে নির্বাচন বা বিএনপির একটি রাজনৈতিক দল বৃহৎ কিন্তু কোনোভাবেই রাজনীতি যেন সংঘাতময় বলতে আমি বলছি যে আগুন সন্ত্রাস জ্বালাও পোড়াও এগুলো যেন না হয় সেই বিষয়ে আমি মনে করি যে সরকারকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সতর্ক আছেই বিএনপিকেও আমি মনে করি এক্ষেত্রে রেসপন্সিবল বাট আপনি মনে করেন যে আশঙ্কাটা আছে কারণ আমরা যদি অতীত ইতিহাস দেখি 14-15 বা পরবর্তীতে বিভিন্ন সময়ে দেখি তাহলে এই আশঙ্কাটা রয়েছে যে আমরা দেখেছি যে জামাতে ইসলামী তাদের যে একটি সমাবেশ করেছে কিছুদিন আগে সেখানেও কিন্তু তারা এরকম বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে সুতরাং আশঙ্কাটা রয়েছে তবে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সরকারও এই ব্যাপারে সচেতন রয়েছে খুব খারাপ কিছু ঘটবে বলে আমরা মনে করি না জি মিস্টার মুশারফ আহমেদ ঠাকুর বাংলাদেশের টকশোর পথিকৃত তৃতীয় মাত্রা উপস্থাপক জিল্লুর রহমান দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক তানভীর শাকিল জয় ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা দেখেন আমি মনে করি যে আলোচনাটা যেদিকে এগুচ্ছে আওয়ামী লীগ একটি ঘর জায়গায় ফেঁসে আছে আমি সেই জায়গাটাতে আসছি 1971 সালের নির্বাচন 71 সালের যুদ্ধ এর পরে যদি আপনি দেখেন সবচেয়ে বড় জাতীয় ঐক্য এটা হচ্ছে 1990 সালে আমাদের যে জাতীয় ঐক্য হলো আমরা এই জাতীয় ঐক্যের মধ্যে কিন্তু জাতীয় পার্টি ছিল না ছিল কে আওয়ামী লীগ বিএনপি এবং বাম ঘরানা জামাত তো এই জাতীয় ঐক্যের ফলাফলটা হলো কি যে আমি সংবিধানকে যে পোস্ট ফ্যাক্টো আমি আমি এফেক্ট দিয়ে আমি সংশোধন করে করতে পারলাম আমি একটা জায়গায় পৌঁছাতে পারলাম এবং আপনি দেখেন যে আমি গভর্নমেন্টের সিস্টেম পাল্টে ফেলতে পারলাম
আমি যদি ইচ্ছা করতাম ওই সময় যে অবস্থাটা এরকম যে আমরা সংবিধানকে পুনরুল্লেখন করব, অবস্থাটা তাই ছিল, মানে আমরা গভর্নমেন্ট তো ফর্ম আমরা গভর্নমেন্টের ফরমেশন চেঞ্জ করেছি, যেটা 21 বছর চলেছে, প্রায় 15-16 বছর চলেছে, একটা ফরমেশন গভর্নমেন্টের ফরমেশন চেঞ্জ করেছে। এরপরে বড় জাতীয়ঐক্য দেখুন, সবচেয়ে বড় জাতীয়ঐক্য, এই জাতীয়ঐক্যের মধ্যে 1996 জাতীয়ঐক্যের মধ্যে কে কে আছে? আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বাম ঘরানার সবাই, এদের সবার দাবি বিএনপি মেনে নিয়েছে। তারা যে ফর্মুলাটি বলেছে হুবহু এই ফর্মুলাটি বাস্তবায়ন করে একটি আইন করে দিয়েছে, সেই আইনটার নাম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। যদি অবস্থাটা এই হতো, ওই সময় দাবিটা এই হতো যে পুরো কনস্টিটিউশনটাই পুনর্লেখন করতে হবে এবং বিএনপি এটা মানত, তাইলে একটি নতুন কনস্টিটিউশনই হয়ে যেত, অবস্থাটা এরকমই ছিল। তো এটাকে আমার ভাই যদি বলেন যে ইটস এ ড্যাড ইস্যু, আমার মনে হয় 1996 সালে, না না আমি জায়গাটায় আসছি, পয়েন্টটা মেক করি, 1996 সালের যত বড় যতটুকুন বড় জাতীয় ঐক্য, যে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বাম ঘরানা এবং বিএনপি, এত বড় জাতীয় ঐক্যমত আমার মনে হয় না আগামী আর 100 বছরের মধ্যে, গত 100 বছরের যে সাংবিধানিক রাজনীতির ইতিহাস আছে, 1921 সালের একটা আইন, 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন, এরপরে 1956 সালের পাকিস্তান কনস্টিটিউশন, 1972 সালের বাংলাদেশ কনস্টিটিউশন, এই সাংবিধানিক রাজনীতির ইতিহাসে এর চেয়ে বড় জাতীয় ঐক্য আর কোনোদিন নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেটাকে মিস্টার তানভীর শাকিল জয় ডেড ইস্যু বলছেন, যেটাকে আপনারা বলছেন যে এই মুহূর্তের প্রয়োজনীয়তা, আমি সেক্ষেত্রে কি কোনো জাতীয় ঐক্য আছে আজকে? বিএনপি কি পারছে যে সরকার বিরোধী সকল শক্তিকে এক জায়গায় একই মঞ্চে আনতে বা এক দফার দাবির মধ্য দিয়ে যুগপথক যে কোনোভাবে, সেই আওয়াজ কি আমরা শুনতে পাচ্ছি? প্রশ্ন আপনার কাছে না, অবস্থাটা আমি ঠিক ওই জায়গায় যে আমি আপনাকে বলছি যে 1996 সালে আমি, মানে যখন জাতীয় ঐক্য হয়েছে তখন কিন্তু পরিবর্তন হয়েছে, আপনি বলছেন আপনার কথা অনুযায়ী 96 সালে হয়েছে, 90 সালে হয়েছে, আজকে সেটা আছে কিনা আমার প্রশ্ন। সেখানে জাতীয় ঐক্য যেটা হয়েছে যে দাবিটা, সেই দাবিটার একটি বড় অংশ কিন্তু বিএনপি, এবং 96 সালের নির্বাচনে বিএনপি হেরে গেলেও আপনি দেখবেন 118টি সিট, 116টি সিট বেগম খালেদা জিয়া 5টির মধ্যে ছেড়ে দেওয়ার পরে উনি 2টি আসন আওয়ামী লীগের দখলে চলে যায়। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে ইলেকশনের প্রথম পর্যায়ে 118টি সিট, তো 118টি সিট জাতীয় সংসদের প্রায় 40% মতো কাছাকাছি, তো সেইখানে এই জায়গাটাতে বিএনপি মেনেছে সেইখানে সে বল প্রয়োগ করে যে এই যে 6 মাসে 17 জন মানুষকে মেরে ফেলতে হবে তা করে নাই, সেইখানে একেবারেই যে বিডিআর সেনাবাহিনী নামিয়ে যে একেবারে ধ্বংসলীলা চালিয়ে দেবে তা করে নাই। এটি একটি ডেমোক্রেটিক নর্মসে যে অপরপক্ষকে মেনে নেওয়া, জাতির অনুভূতিকে পালসকে বোঝার যে ক্ষমতা, এটা বিএনপি মেনেছে। আমি আজকে বলছি এই জন্য যে একজন খায়রুল হক আজকে সেই জায়গাতে আওয়ামী লীগ বিএনপি সবাইকে এমন জায়গায় এনে দিয়ে গেছেন যিনি আজকে সুবিধা ভোগ করছেন। সেগুলো তো হয়েছে, একজন খায়রুল হক আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমার প্রশ্ন ছিল যে বিএনপি আমি প্রধান বিরোধী শক্তি হিসেবে মনে করি, এবং তারা পারছে কিনা জাতীয় ঐক্যটা তৈরি? আমি মনে করছি যে আমার মনে হয় সামনে যতটুকুন সময় আছে এতটুকুন সময় এটা হয়ে যাবে, এবং আওয়ামী লীগ যেহেতু জনগণের রাজনীতি করে অভ্যস্ত, জনগণের পালসটি আওয়ামী লীগ। ধন্যবাদ মিস্টার তানভীর শাকিল জয়। আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনার কথা সূত্র ধরে, আপনি বলছিলেন যে জামাত এই যে একটা সমাবেশ করেছে সেখানে অনেক কথাবার্তা বলেছে যেগুলো খুব একটা সহিংসতার দিকে দেশকে নিয়ে যেতে পারে, আমার প্রশ্ন হলো যে জামাতকে তো সমাবেশ করবার সুযোগ সরকার দিয়েছে এবং সরকার সেটা দেবে, সেটাই স্বাভাবিক, এটি গণতান্ত্রিক দেশে, কিন্তু সেখানে ওই স্থানে সমাবেশ করবার কথা ছিল জাতীয় পার্টির, তাদেরকে সরিয়ে দিয়ে যাদের অনুমতি প্রথমে দেওয়া হয়েছিল জামাতকে দেওয়া হলো, এবং বাজারে একটি আলোচনা যে জামাতের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং সরকারের হয়েছে কি না, যে ভবিষ্যতে নির্বাচনে জামাত যাবে বিএনপির বাইরে থাকবে, সো বিএনপিকে এক ধরনের শক্তিহীন করা যায় কি না, আপনি কী বলবেন? দেখুন, আমি আপনার শেষ প্রশ্নটার আগে জবাব, জামাতের সাথে আওয়ামী লীগের কোনো রকম আতাত হওয়ার সুযোগ নেই, কারণ যুদ্ধাপরাধীদের বিচারের ফলে যে সকল ব্যক্তিদের ফাঁসি দেওয়া হয়েছে, যারা দণ্ডিত হয়েছেন, যারা যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত ছিলেন, তারা সবাই জামাতের লিডার। সুতরাং
জামাত কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের সাথে তারা কোনো রকম সমঝোতায় যেতে চাইবে না, কারণ তারা তো আওয়ামী লীগকে দেখে যে তাদের তাদেরকে মানে তাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয়েছে। সুতরাং জামাত কিন্তু আপনি খেয়াল করবেন সেদিনের সমাবেশ আগেতেও জামাতের বিভিন্ন পর্যায় থেকে প্রতিশোধের কথাটি বলা হয় যে রক্তের বদলা। জামাত কিন্তু খুবই কৌশলীটি রাজনৈতিক দল, প্রয়োজনে তারা দলের নাম পরিবর্তন করতে পারে, প্রয়োজনে অনেক কিছুই তারা করতে পারে। আমি আসছি ওখানে। তো এখন সেই বিষয়টা হলো, আমি এই উত্তরটা দিলাম যে আতাত সম্ভব নয়। দ্বিতীয় বিষয় যেটি হলো যে দেখুন, জামাত নিবন্ধন বাতিল হয়ে গেছে, নির্বাচন করতে পারছে না, এবং এটি জামাতকে দীর্ঘদিন সরকার কিন্তু সমাবেশ করার অনুমতি দেয়নি বা তাদেরকে ওইভাবে কর্মসূচি করতে দেয়নি। এটির কারণ হলো যে যুদ্ধাপরাধের বিচারের সময় থেকে পরবর্তী সকল সহিংসতাতে জামাত যা করেছে দেশে, এটি কিন্তু আমাদের সকলের মধ্যে জননিরাপত্তার কারণে করা হয়নি। দীর্ঘদিন পরে জামাত যখন এই সমাবেশটি করতে চাইলো, তারাও আশ্বস্ত করলো সরকারকে, এবং আপনি তো হয়তো জানেন যে তারা কিন্তু সমাবেশটি বাইরে করতে চেয়েছিল, কিন্তু সরকারই কিন্তু তাদেরকে বলেছে না আপনাদেরকে বাইরে সমাবেশ করতে দেওয়া হবে না, এবং এই কারণেই ওই ভেনুতে তাদেরকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি, ধরেন জাতীয় পার্টিতে একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা কোনো সময় সেরকম সহিংসতার সাথে জড়িত না, সুতরাং তাদের ভেনুটা চেঞ্জ হলেও সেটি হয়তো তারা কিছুটা মানে সংক্ষুব্ধ হতে পারে, কিন্তু সেটি রাজ মানে জনস্বার্থে আমি মনে করি সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে। এবং জামাতের সেখানকার সমাবেশে দেখুন, জামাতের বক্তব্য থেকেও কিন্তু বোঝা গেছে যে জামাতের আসলে রাজনৈতিক চরিত্র পরিবর্তন হয় নাই। তো আমি মনে করি যে অ্যাজ এ আপনি যেটি বললেন যে সরকার হিসাবে তাদের সরকারের দায়িত্ব রয়েছে, সেই হিসাবে জামাতকে দেওয়া হয়েছে, কিন্তু জামাতের সাথে সরকারের রাজনৈতিক কোনো রকম আতাতের কোনো সম্পর্কে নেই, কারণ সম্ভাবনা নেই, কারণ আমাদের সাথে তাদের আদর্শিক, কারণ তারা তো মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা বাংলাদেশে বিশ্বাস করে না। সুতরাং এই এই জায়গায় তো বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের সাথে কোনো রকম সমঝোতা বা রাজনৈতিক বোঝাপড়া হতে পারে না, এটি অসম্ভব বিষয়। আর যেটি বলছিলেন মিস্টার ঠাকুর, যে সামনে একটি জাতীয় ঐক্য অচিরেই, যেটি এখনও তৈরি হয়নি, তিনি আশা করছেন যে সেটি তৈরি হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এই দেশের ভেতরকার চাপ এবং সেই সঙ্গে বহিঃশক্তির একটা চাপ আছে বাংলাদেশের বর্তমান সরকারের উপরে, যে দেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, সেই চাপ আপনি ভেতরে বাইরে কীভাবে সামলাবেন? জাতীয় ঐক্য যে তৈরি হয়নি সেটি তো আসলে একদম বাস্তব, কারণ গত 14 বছর ধরে তো বিএনপি আন্দোলন করেই যাচ্ছে, ঠিক আছে, সেটা বিভিন্ন উপলক্ষ তারা দেয়, ঈদের পরে করবো, ঈদের আগে করবো, রমজানের পরে করবো, বিভিন্ন সময় তারা টাইম লাইন কিন্তু দিয়ে যাচ্ছে, এবং আমরা দেখেছি আন্দোলনে নামে নাশকতাই করেছে। এবং এটি কিন্তু আপনি অত্যন্ত বাস্তব কথা বলেছেন যে যখন জাতীয় ঐক্য বা জনগণ সাথে থাকে তখন কিন্তু সেই আন্দোলন সবসময় সফল হয়। বাংলাদেশে তো এটা ইতিহাস রয়েছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর গণঅভ্যুত্থান বা 96 সালের যে আন্দোলন, এই সকল কিছু তো জনগণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, জনগণের মধ্যে ঐক্য গড়ে ওঠা, সেটি কিন্তু হয়েছিল। আজকে দেখুন, এই যে আমাদের 90-এর যে প্রেক্ষাপটের কথাটি ভাই বললেন, 90-এর প্রেক্ষাপটে আমাদের কিন্তু প্রধান একটি উপজীব্য বিষয় ছিল যে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। আপনার যদি খেয়াল থাকে যে 91 সালে যে সংসদ হয়, সেই সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরব বিএনপি কিন্তু প্রথমে কিন্তু তারা ওই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে যেতে যায়নি। আপনার খেয়াল আছে সংসদে তৎকালীন বিরোধী দলের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বারবার এবং জাতীয় পার্টির সাথে ছিল, চাপ সৃষ্টি করার পরে তারা বাধ্য হয়েছিল পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে যাওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকারটা আমি একটু সংক্ষেপে বলি, দেখুন তত্ত্বাবধায়ক সরকার হলো আওয়ামী লীগের আন্দোলনের ফসল, 96-এ তো আওয়ামী লীগের আন্দোলনের ফসল। এবং এখানে যেটি বলা হচ্ছে যে তারা বিএনপিটি মেনে নিয়েছে, এটা তো মেনে নেয়নি। আমরা 15-ই ফেব্রুয়ারি নির্বাচন তো বিএনপিকে করতে দেখেছি, যেখানে বঙ্গবন্ধুর খুনিকে সংসদে বিরোধী দলের নেতা বানানো হয়েছে। তারপরে আমরা কি দেখলাম, বিএনপি যখন গণ অভ্যুত্থানে পতন ঘটলো, যখন বিএনপির পতন ঘটলো, তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা সংসদে তারা পাশ করলো, এবং আজকে 116টি সিট পেয়েছিল বিএনপি, ঠিক আছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, বিএনপি কিন্তু সেই নির্বাচনকেও গ্রহণ করেছিল না। আজকে বিএনপি সেই নির্বাচনে বলল যে কারচুপি হয়েছিল, এবং পরবর্তীতে যখন দেখলো যে বিদেশি বন্ধু যারা আছেন তারা যখন তাদের উপরে চাপ তৈরি করলেন সংসদে যাওয়ার জন্য, তখন কিন্তু তারা গেল। আজকে 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে, বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন এরকম কোনো নজির কিন্তু নয়। করলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার লেভেল প্লেয়িং ফিল্ডের নামে কী করলো আমরা কিন্তু সবই জানি, কী রকম বিমাতাসুলভ আচরণ আওয়ামী লীগের প্রতি করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের। তারপরে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু তারপরে ওনারা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, আজকে প্রধান বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত তো ওনারা করেছেন। ওনারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার ফলেই তো আমরা দেখলাম 111 চলে আসলো। আপনি যখন কে এম হাসান, আপনি তো দেখলেন যে আন্দোলনের ফলে কে এম হাসান কিন্তু রাজি হলেন না, পরবর্তীতে যে সেকেন্ড যিনি ছিলেন আমি সম্ভবত আমিন মাহমুদুল আমিন চৌধুরী, হ্যাঁ মাহমুদুল আমিন চৌধুরীকে যখন করার প্রস্তাব করা হলো তখন কিন্তু বিএনপি মানলো না,
অথচ সেটাই ছিল সাংবিধানিক, না করে ওনারা ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতিকে প্রধান করলেন। এবং তারপরে সাংবিধানিক সংকট, 1/11 আসলো, এবং 1/11 বিএনপি তো বারবার বলে যে তারাই নাকি সবথেকে বড় ভিকটিম, তাদের উপর নাকি সবথেকে অত্যাচার করা হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডিত, সেটি তো 1/11 সরকারের সময় দেওয়া হয়েছিল। মানে আমি এই কথাগুলো এই কারণে বলছি যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ওনারা কিন্তু সম্পূর্ণভাবে বিতর্কিত করে ফেললেন আজকে। সেই কারণেই বিজ্ঞ আদালত তারা সকল কিছু অবজার্ভ করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি তারা বলেছে রায় হওয়ার পরে যে সংসদে এটি আবার বিবেচনা বা কী হয়, এবং সংসদেও কিন্তু আমরা ভোটাভুটি করে সর্বসম্মতিক্রমে ভোটাভুটি করেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করা হয়েছে। এখানে তত্ত্বাবধায়ক সরকারে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি নির্বাচনকালীন সরকার, যেটি 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী অফার করেছিলেন বেগম খালেদা জিয়াকে, তৎকালীন বিরোধী দলের নেতা, যে সংসদে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয় একটি নির্বাচনকালীন সরকার, এবারও কিন্তু সেরকম একটি আলাপ আলোচনা হতেই পারে, এটি কিন্তু দোষের কিছু নেই। কিন্তু দুঃখজনক হলো ওই যে বিএনপি যে বারবার ভুল রাজনীতি করে, এবারও সংসদ থেকে তারা পদত্যাগ করেছেন, এখন যে ওই সরকারে তারা থাকবেন সেটিরও কিন্তু সাংবিধানিক ভিত্তি ওইভাবে নেই। সুতরাং আমি মনে করি যে নির্বাচন কমিশন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আইন করে নির্বাচন কমিশন, মিস্টার ঠাকুর বলছিলেন যে সংবিধানের বাইরে গিয়েও তো সেটেলমেন্ট হয়েছে, 90s হয়েছে, এখন সংবিধানের বাইরে বলতে কি, সংবিধানের বাইরে বলতে আমরা বলছি যে নির্বাচনকালীন সরকারটিকে কিভাবে মানে তার কার্যক্রম সীমিত করা এবং নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা, এম্পাওয়ার করা, যেটি আমরা নির্বাচন কমিশন দেখেছি ভালো ভালো কয়েকটি নির্বাচন করেছে, সেইটি একটু সমাধান হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার সমাধান হবে না, কারণ বাংলাদেশে যে ইতিহাস ঘটে গেছে, 1/11 ঘটে গেছে, আপনি অনির্বাচিত ব্যক্তির হাতে আবারও ক্ষমতায় দিলে আরেকটি 1/11 আসবে না, তার গ্যারান্টি কিন্তু বিএনপিও দিতে পারবে না, কেউই দিতে পারবে না। এবং আপনি যে বহির্বিশ্বের কথা বললেন, আমাদের যারা বন্ধুরাষ্ট্র রয়েছেন তারাও এখানে একটি ভালো নির্বাচন চান, এটি দোষের কিছু নয়, কিন্তু আমাদেরকে এটিও বুঝতে হবে যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট, রাশিয়া ইউক্রেন ওয়ার, চীনের সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ কিন্তু একটি মাঝামাঝি পর্যায়ে পড়ে গেছে, যে সবাই টানাটানি করছে বাংলাদেশকে নিয়ে। সুতরাং এখানে শুধুমাত্র নির্বাচন এটিই কিন্তু ইস্যু নয়, সবাই চাচ্ছে যে আন্তর্জাতিক শক্তিগুলো চাচ্ছে যে বাংলাদেশ ভৌগোলিকলি এত ইম্পর্টেন্ট যে তাদের ব্লকে নিয়ে যাওয়া। সুতরাং এখানে আমি তো মনে করি যে অনেক প্রেক্ষাপট রয়েছে, শুধু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে সেটি আখেরে রাজনীতিবিদদের জন্য বা দেশের রাজনীতির জন্য বা দেশের জন্য ভালো হবে না। সো একটি অভিযোগ সরকারের পক্ষ থেকে বিএনপির প্রতি যে বিএনপি আসলে বিদেশ নির্ভর রাজনীতি করছে, জনগণকে সংগঠিত করতে পারছে না, বিদেশিদের দিকে তাকিয়ে আসলে তার স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে, আপনি এই অভিযোগ স্বীকার করেন কিনা? বিএনপি বিদেশের দিকে তাকিয়ে থাকবে কেন? আপনি অক্টোবর থেকে, গত অক্টোবর থেকে আমার মার্চ পর্যন্ত আমার 17 জন মানুষ গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। এখানে বিদেশিদের তো আর কেউ এসে মারা যায় নাই, মারা গিয়েছে বিএনপির নেতা কর্মী, এরাই মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে বিদেশি রাষ্ট্র যে অনুঘটক হতে পারে না, বিদেশি রাষ্ট্রের এদের এরা এটা তো আর চ্যারিটি করে না কেউ, আমি মনে করি সবাই সবার স্বার্থেই কাজটা করে। কিন্তু যখন বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে মিলে যায়, আজকে আমেরিকানরা যে বাংলাদেশে যে গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলছে, আমি মনে করি বাংলাদেশের জনগণের অধিকারের দাবির সাথে এটা মিলে যাচ্ছে, এইটুকুনি হচ্ছে। এটাকে অনুঘটক বলা যায়, এটা এর ক্যাটালিস্ট, এর বেশি কিছুই না। আমি আপনাকে অন্য আরেকটা ছোট্ট জিনিস দেখাই, যেমন ভাই যেটা বললেন যে বিচার বিভাগের আমাদের বিচারকরা, আমি কম্পারেটিভ কনস্টিটিউশন পড়ার সময় আমাদের এক জজ সাহেব পড়াতেন তো ইউনিভার্সিটিতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার 1971 সালে যদি বলা হতো পূর্ব পাকিস্তান হাইকোর্টে একটা রুল চাওয়া হতো যে মেজরিটি পার্টি আওয়ামী লীগ কেন ক্ষমতা দেওয়া না দেওয়া অবৈধ ঘোষণা করা হবে না, একটা রুল নিষেধ জারি করেন, ওর পরিণতিটা কী হতো? বলতেন ওকে হাইকোর্ট থেকে বেঁধে সুজা সেন্ট্রাল জেলে পাঠাই দিত। তো বিচার বিভাগ যে সবসময় যে বিচার বিভাগের হাতটা, বিচার বিভাগ দ্বারা কোনোদিন রাষ্ট্র গঠিত হয় নাই, আমি পাই নাই গত 100 বছরে ইতিহাসে, আমি দেখি নাই যে বিচার বিভাগ রায় দিয়ে এখন রাষ্ট্র তৈরি করতে পারছে। রাষ্ট্র তৈরি হলে বিচার বিভাগ ওই রাষ্ট্রের অধীনে হ্যাঁ বিবেক সম্পন্ন রায় দেয়, চাকরি করে, ভালো। কিন্তু আজকে বাংলাদেশ যে গেরা করলে বাংলাদেশকে যে পাঠানো হচ্ছে, আমি আপনাকে বলি জনসম্মতি, আমাদের উকিল সাহেবরা তো কনস্টিটিউশন লিখছেন এই জন্য এটাকে বলেন যে সর্বোচ্চ আইন, আসলে সর্বোচ্চ আইন না, এটা হচ্ছে জনসম্মতি, আমার রাষ্ট্রের সাথে আমার যে কন্ট্রাক্ট, এইটা হচ্ছে সংবিধান। এই সংবিধান আমি কালকে যদি জনসম্মতি হয়, আমি ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমি ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টে চলে যেতে পারি, আমি ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট হইলে এই হাইকোর্ট 10 প্রত্যেক প্রদেশে গিয়ে বসবে, সুপ্রিম কোর্ট এখানে থাকবে।
তো এই জন্য আমি আপনাকে বলছি বিচার বিভাগ যে অবাধিত অবাধিত তা নয়, বিচার বিভাগ এই জন্য আমি আপনাকে বলছি যে বিচার বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছেন এই গেরাকলে আওয়ামী লীগ পড়বে কিভাবে দেখেন। আওয়ামী লীগ 1972 সালে সংবিধান করার সময় প্রথম যেটা বলেছিলেন পার্লামেন্টে, আপনি দেখবেন বড় করে বলেছিলেন যে আমাদের এই কনস্টিটিউশনে আমরা জরুরি আইনের কোনো বিধান রাখি নাই। আপনি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, কিন্তু এক বছরের মধ্যে রাজনীতি এই জরুরি আইনের বিধান যোগ করেছেন। 1974 সালে বিশেষ ক্ষমতা আইন জারি করেছেন। 1975 সালে বাকশালের অধীনে আইসা সংবাদপত্র বাতিল অর্ডিনান্স জারি করেছেন। 96 এর গভর্নমেন্টে এসে জন নিরাপত্তা আইন করেছেন। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন করেছেন। এই সবগুলি যখন ক্ষমতা থেকে ওই পৃষ্ঠায় গিয়ে বসেন, তখন চেয়ারের অপর প্রান্তে গিয়ে বসেন, তখন এটা বুমেরাং হয়। আমার মনে হয় যে আমার ভাই তো তিন প্রজন্মের রাজনৈতিক নেতা, দাদা নেতা ছিলেন, বাবা নেতা ছিলেন, উনি এখন পার্লামেন্টে। এই বুমেরাং যে হয় এটা উনি এই যে সাফারিংস বুমেরাঙের সাফারিংসটা উনার চেয়ে বেশি কেউ জানে না বাংলাদেশে। তো এই জন্য আমি মনে করছি যে আজকে কর্তৃত্ববাদের নিচে যা মনে হয় সব ফকফকা, সব আলোকিত, সব আলো ঝলমল, আগামীকাল এই ক্ষমতা না থাকলে তা সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। এই জন্য আমি মনে করছি আজকে যা মনে করছেন যে তত্ত্বাবধায়ক সরকার এটার প্রয়োজন নাই, আগামীকাল চেয়ারের অপর প্রান্তে বসলে, টেবিলের ওই প্রান্তে বসলে আপনারই তার দরকার হবে। মিস্টার জয়, এই এই যে মানুষের অধিকারের প্রশ্ন, ভোটের অধিকারের প্রশ্ন, মানবাধিকারের প্রশ্ন, এইসব অধিকারের প্রশ্ন বাদ দিল, সাধারণ মানুষ আসলে তার দৈনন্দিন জীবনযাপনে কতটা স্বস্তিতে আছে? আপনি জানেন যে ঈদের আগেই সংসদে অনেক বিরোধী দলীয় নেতা অভিযোগ করছিলেন সদস্যরা যে বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছিলেন যে তিনি আসলে সিন্ডিকেটের অন্যতম হোতা এবং আমাদের ব্যবসা বাণিজ্য একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। যদিও মন্ত্রী অন্যভাবে বলেছেন যে এটা ঠিক যে বড় বড় গ্রুপ একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে। এখন প্রশ্ন হচ্ছে যে সিন্ডিকেটের মাথায় আপনি হাত বুলিয়ে বুলিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন কি না? বাজার নিয়ন্ত্রণ না হলে তো ভোটের বছর মানুষের অসন্তোষ তো বাড়তে থাকবে। জি দেখুন, আপনার এই শেষ অংশের মধ্যেই কিন্তু এটির উত্তরটা নিহিত যে ভোটের বছরে বাজার নিয়ন্ত্রণ না থাকলে জন অসন্তোষ তৈরি হবে। তো সেখানে আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল, জনগণের দল, জনগণের ভোটে নির্বাচিত দল, আমরা কিন্তু কোনো মতেই চাইব না যে ভোটের এই সময়ে জনগণ অস্বস্তিতে থাকুক এবং জনগণ আমাদের উপরে রুষ্ট হোক। এটি একদম বাস্তব কথা যে জনগণ স্বস্তিতে নেই। এটি কিন্তু আপনি যদি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে বাজেট ভাষণটি দিলেন সেখানেও কিন্তু তিনি এটি বলেছেন, তুলে ধরেছেন। এখন প্রেক্ষাপটটি কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে আজকে দেখুন কোভিডের পরে, কোভিডটা শেষ হলো যখন সকল অর্থনীতি, বাংলাদেশের জিডিপি কিন্তু সেই সময় পজিটিভ ছিল, ঋণাত্মক ছিল না, যেখানে ভারতে আমেরিকাতে নেগেটিভ ছিল, যখন বাউন্স ব্যাক করছে সেই সময় কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে সারা বিশ্বের বাণিজ্য পরিস্থিতি একটি টালমাটাল অবস্থা তৈরি হয়ে গেল এবং তার ফলে এটা অত্যন্ত বাস্তব কথা যে আমরা যদি এখানে বলি যে আমি যদি টকশোতে বলি যে বাংলাদেশে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই, এটি সত্যের অপলাপ করা হবে। অবশ্যই সিন্ডিকেটের অস্তিত্ব আছে এবং সিন্ডিকেটের এই সিন্ডিকেট বাজির কারণে অনেক ক্ষেত্রেই এটি আসলে মূল্যটা বৃদ্ধি পাচ্ছে এবং যেটি আসলে সরকারকেও বেকায়দায় ফেলছে। সুতরাং আমাদের অনেক সফলতার মধ্যে এই জায়গাটি আমাদের কিন্তু একটি বড় অস্বস্তির জায়গা হয়ে আছে। যেমন ঈদের আগে আমরা দেখছি যে কাঁচামরিচের বাজার বা এগুলো কিন্তু আসলে জনগণের উপরে চাপ তৈরি করছে। তো আমি মনে করি যেটি যে আমাদের যেটি আমরা সংসদে কিন্তু মানে সরকার দলীয় সংসদ সদস্যরা অনেকে কিন্তু বলেছেন দ্রব্যমূল্যের বিষয়টি তুলে এনেছে। সুতরাং আমরা মনে করি যে এটি আমাদের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ এবং এক্ষেত্রে টিসিবিকে আরও অ্যাক্টিভ করতে হবে। বাস্তবতা যেটা হলো যে মুক্ত বাণিজ্য অর্থনীতি আপনি যত কিছুই বলেন, সরকার কিছু কিছু ক্ষেত্রে সরকারকে ব্যবসা করতে হবে। সরকার যখন ব্যবসা করবে তখন এই সিন্ডিকেট কিন্তু বাধ্য হবে তাদের কাছে মাথা নোয়ানোর জন্য। সুতরাং আমি মনে করি, যেমন আমি আপনাকে একটি উদাহরণ দিই, পেঁয়াজের বিষয়টি আমরা দেখলাম 100 টাকার উপরে চলে গেল, যখনই আমদানি ওপেন করে দেওয়া হলো তখন কিন্তু পেঁয়াজের বাজার 30-40 টাকায় নেমে আসলো। এখন এখানে কিছু বিষয় আছে, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় যিনি অত্যন্ত প্রাজ্ঞ একজন ব্যক্তি, তিনি কিন্তু ওই সময় একটি কথা বলেছিলেন যে আমাদের মাঝখানে চাষিরা পেঁয়াজ চাষি বন্ধ করে দিয়েছিল, সুতরাং তাদের বিষয়টিও দেখা দরকার। এখন এখানে একটি ফাইন ব্যালেন্স করা দরকার। তবে আমি মনে করি যে সামগ্রিক প্রেক্ষাপটে জনগণকে আগে প্রায়োরিটিটাই আমাদের রাখতে হবে, যে অন্যরা যদি ক্ষতিগ্রস্ত হয়, কৃষকও যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কোনো ক্ষেত্রে, তাদেরকে ভর্তুকি দিয়ে হোক বা যে কোনোভাবে হোক এটি করতে হবে এবং এখানে টিসিবি সহ সরকারকে আরও অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে হবে। শুধু মুক্তবাজার অর্থনীতির কথা চিন্তা করলে হবে না আমি সেটা মনে করি। তবে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং তিনি আপনি দেখেছেন যে বিদ্যুতের বিষয় যেটি মাঝখানে হয়েছিল ভয়াবহ লোডশেডিং,
সেটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা ভারত থেকে বিদ্যুৎ আমদানিটা এক্সপেডাইট করে বিভিন্নভাবে সেটি কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে গেল এক সপ্তাহের মধ্যে। তো সুতরাং এই দ্রব্যমূল্যের বিষয়টি আমি মনে করি যে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, সেটি আমাদের মোকাবেলা করতে হবে। আর আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু ভাই যে কথাগুলো বললেন, দেখুন আজকে বিশেষ নিরাপত্তা আইন বা যে কালা কানুনের কথা বলা হচ্ছে, আজকে বিশেষ নিরাপত্তা আইন বঙ্গবন্ধু কিন্তু সেই সময় বাধ্য হয়ে করেছিলেন, কারণ আমরা তখন দেখেছি জাসদ সর্বহারা এরকম বিভিন্ন সস্তা স্লোগান দিয়ে সেই সময় বাংলাদেশে কী অবস্থা তৈরি করা হয়েছে, প্রকাশ্যে হত্যা করা হয়েছে মানুষকে, ব্যয় মানে গুদাম লুট করা হয়েছে, মানুষের জনজীবন বিপর্যস্ত করে ফেলা হয়েছিল। সুতরাং আমরা তো জানি যে বিশেষ মুহূর্ত কিন্তু বিশেষ ব্যবস্থার প্রয়োজনীয়তা পড়ে, সেই কারণেই জননেত্রী বঙ্গবন্ধু সে ব্যবস্থা করেছিলেন। ওনারা তো তারপর ক্ষমতায় ছিলেন, ওনারা কি ব্যবস্থা নিয়েছেন? বিশেষ ক্ষমতা আইনে তো আওয়ামী লীগের আমার পিতা সহ শুরু করে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে ওনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আর আজকে যদি আমরা কালা কানুনের কথা বলি, তাহলে বাংলাদেশের ইতিহাসে কেন, বিশ্বের ইতিহাসে সব থেকে বড় কালা কানুন হল ইন্ডেমনিটি অধ্যাদেশ, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না। ওনারা সবসময় বলেন যে এটা তো জিয়াউর রহমান সাহেব করেন নাই, খন্দকার মোস্তাক করেছেন। হ্যাঁ, খন্দকার মোস্তাকই করেছেন, কিন্তু তারপরে ক্ষমতায় কে এসেছিলেন? জিয়াউর রহমান সাহেব এসেছিলেন না, উনি তো অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্রপতি ছিলেন, উনি তো ইচ্ছা করলে একটি কলমের খোঁচায় ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে দিতে পারেন, কিন্তু সেটি করেননি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় বিদেশে চাকরি পুনর্বাসন সব কিছুই করেছেন। আজকে আপনি যখন সামগ্রিকভাবে সংবিধানের কথা বলবেন, কালা কানুনের কথা বলবেন, তখন কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করতে হবে, আয়নায় কিন্তু নিজের চেহারা দেখে তারপরে কথা বলতে হবে। আরেকটি বিষয় দেখুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক কথা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অনেকে কথা বলছেন, আমাদের বিদেশি বন্ধুরাও কথা বলছেন। ডিজিটাল সিকিউরিটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সেখানে যেগুলো রিভিউ করার প্রয়োজন রয়েছে সেগুলো রিভিউ করা দরকার। আমরাও মনে করি যদি রিভিউ করার জায়গা থেকে অবশ্যই রিভিউ করা দরকার, কিন্তু এটিও চিন্তা করতে হবে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আজকে 2008 সালের বাংলাদেশ আর জিল্লুর ভাই এখনকার বাংলাদেশ এক না, এখন ডিজিটাল বাংলাদেশ। আমরা দেখি যে ডিজিটাল ক্ষেত্রে কী পরিমাণ অপরাধ হয়, বিশেষ করে মানে অনলাইনে আমাদের মা বোনদেরকে কীরকমভাবে হ্যারাস করা হয়, অনেকে এরকমও আমরা দেখি যে সেই হ্যারাসমেন্টের কারণে তারা তাদের জীবন নিয়ে নেয়, তারা আত্মহত্যা করে। সুতরাং কিছুদিন আগে একটি সার্ভে, আমি এখন এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু সেই সার্ভেতে কিন্তু প্রকাশ পেয়েছিল যে ডিজিটাল এই সিকিউরিটি অ্যাক্টের সবথেকে বেশি আশ্রয় গ্রহণ করেন আমাদের নারীরা, তারা অভিযোগ করেন তাদের বিরুদ্ধে যে হ্যারাসমেন্টের এবং সেটাতে ব্যবস্থা নেওয়া হয়। সুতরাং আমি মনে করি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সেখানে যেন কোনো রকম মানবাধিকার লঙ্ঘন না হয় সেই জন্য সেটিকে তো আইনের মধ্যেই তো অনেক লুফুলস আছে। আইনেই পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আইনে দেখা যায় যে রাজনৈতিক কারণে হঠাৎ করে আপনার মানহানি হচ্ছে, আমার মনে হলো যে তানভীর শাকিল জয়ের মানহানি হয়েছে, সো আমি একটা মামলা করে দিলাম, অনেক রকমের সমস্যা এই আইনের মধ্যে। এবং ল মিনিস্টার বলছেন যে এই আইনটি সংশোধন করা হবে অবশ্যই, এবং সেপ্টেম্বরের মধ্যে। আমার যদিও প্রশ্ন যে সেপ্টেম্বর কেন, যদি আপনি মনেই করেন যে সংশোধন করবেন, বহুদিন ধরে বলছেন সংশোধন করা হবে, করছেন না কেন? না, এখানে যে বিষয়টি হলো যে সংসদে উনি কিন্তু একটি বিবৃতি দিয়েছিলেন, সেখানে ধরেন এখানে তো আসলে অনেক রকম মতামত তো আসবে, সেগুলো অ্যাকোমোডেট করে দেন, বারবার তো করা যাবে না, তো সব কিছু চিন্তা করে হয়তো উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন। তবে অবশ্যই আমি মনে করি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে প্রয়োজনীয় সংশোধন সেগুলো সরকার করবে, করা উচিত। তবে একটি বিষয় আমি বলতে চাই জিল্লুর ভাই, দেখুন যে আমি রাজনীতি করি, আপনি মিডিয়া ব্যক্তিত্ব, আমার আপনারও কিন্তু আত্মমর্যাদা, আমার আপনারও কিন্তু আমার যে মর্যাদা সেটা ডিফেন্ড করার রাইট থাকতে হবে। একজন আমার বিরুদ্ধে একটা কথা বলে দিল, থাকতে হবে, কিন্তু আমি কিছুই বলতে পারবো না তাকে, এটি কিন্তু হতে পারে না। সুতরাং আমার উইন্ডো থাকতে হবে আইনের আশ্রয় নেওয়ার, তারপরে আইনটা যাতে মানবিক হয় সেটা ঠিক আছে, কিন্তু আইনের আশ্রয় নেওয়ার উইন্ডোটা কিন্তু থাকে। কিন্তু প্রচলিত আইনও আগে যে আইনগুলো ছিল সেগুলোর মধ্যে সেই সুযোগ ছিল, ছিল না যে তা না, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে এরকম ডিফেমেশনের কোনো কিছুই হয় না কিন্তু শেষ পর্যন্ত। সেটা তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও যত মামলা হয়েছে তারও তো নিষ্পত্তি হয় না, একটা দুটো ছাড়া অধিকাংশ মামলারই নিষ্পত্তি হয় না, সেই বিষয়গুলো দেখতে হবে। মিশা ঠাকুর, হ্যাঁ দেখুন, আমি তানভীর শাকিল জয়, উনি তৃতীয় প্রজন্মের এমপি, আপনি নিশ্চয়ই জানবেন বিবিএস কয়েকদিন আগে বলেছে যে সোয়াবিন তেলের বাজার থেকে কারসাজির মাধ্যমে 1,000 কোটি টাকা লুট হয়েছে, 1,000 কোটি টাকা লুট হয়েছে। তো এই টাকাটা কোথায় কোথায় যায় এইটা বিবিএস মানে সরকারি পরিসংখ্যান, হ্যাঁ বিবিএস সরকারি প্রতিষ্ঠান। ও আচ্ছা, তারপর আপনি দেখবেন যে মুরগির বাজার থেকে 10,000 কোটি টাকা লুট হয়েছে, মুরগির বাজার থেকে। আপনার চিনির দাম বাংলাদেশে আমাদের ফেল স্টেট যেটা বলা হয় শ্রীলঙ্কার চেয়েও অনেক দাম বেশি, পাকিস্তানের চেয়ে দাম বেশি, অন্যান্য রাষ্ট্রের থেকে তো বেশি। তো সেই ক্ষেত্রে আজকে কাঁচা চামড়া নিয়ে যেটা যে সিন্ডিকেট বা যেটা হলো, আপনি দেখেছেন মানুষের কান্না দেখেছেন, আর ছাগলের চামড়া তো মানুষ ফেলে দিয়েছে। তো এই ক্ষেত্রে সিন্ডিকেটের প্রতি যে আমাদের বাণিজ্যমন্ত্রীর যে একেবারেই যে কী নাম আত্মসমর্পণ, এতে মনে হয় যে
কখনো মনে হয় এই অলিগোপলি যে ব্যবস্থা দিলেন, এই যে তেল, এতদিনে কি মনে করা যেত না আরও রিফাইনারি তৈরি করা যেত না, আরও সুযোগ দেওয়া যেত অন্যদেরকে দেওয়া যেত? আজকে যে এই অলিগার্ডদেরকে দেওয়া হলো, যে সুযোগ দেওয়া হলো এই অলিগোপলির, তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের দায়িত্ব আছে। এবং আপনাকে মনে, আমি বলছি, কেউ কেউ বলেন যে মনে হয় কখনোই, কখনো কখনো মনে হয় যে সিন্ডিকেটের সরকার, অথবা কখনো কখনো মনে হয় সরকার নিজেই সিন্ডিকেট, গেলে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি দেখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মাত্র 229 জন সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক এই নিয়ে জেল কেটেছেন। এটা নিয়ে আইনমন্ত্রী যেদিন কথা বলেছেন পার্লামেন্টে, উনি ছিলেন কিনা আমি দেখলাম, পার্লামেন্টে ওই দিন 7001 মামলা ছিল, উনি বলেছেন যে পরিসংখ্যানটা। আর ওই দিনই তথ্যমন্ত্রী নিজে তার এপিএসকে বাদিয়ে, এপিএসকে দিয়ে আরেকটি মামলা করিয়েছেন, মানে 7002 হচ্ছে। তো আমার মনে হয় যে একদিকে আইনমন্ত্রী বলছেন যে আমরা এটা কি বলে, আমরা এটা সংশোধনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করছি, এটা সংশোধন করা দরকার, অপপ্রয়োগ বন্ধ করা দরকার, আর একই দিনে তথ্যমন্ত্রী এই সুযোগটি নিচ্ছেন, এটা কেমন? এই জন্য আমি আপনাকে বলছি যে এটা আওয়ামী লীগের যে মন্ত্রণালয়, যে আজকে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, এই কালেকটিভ রেসপন্সিবিলিটি তো নাই, আমার মনে হয় এখানে যোগাযোগটাও কম। আরেকটা হচ্ছে যে আপনি দেখবেন যে জামাত সম্বন্ধে যে কথাটি আসছে, জামাত সহিংস হয়ে উঠছে। জামাত, আপনার মনে আছে কিনা, জাহানারা ইমাম যখন আন্দোলন করছিলেন, গোলাম আজমকে ফাঁসি দিলেন, যে গণ আদালতে গোলাম আজমকে গ্রেফতারের জন্য বিএনপি গোলাম আজমকে গ্রেফতার করলো। গোলাম আজমকে যখন গ্রেফতার করলো বিএনপি সরকার, তারপরেই কিন্তু আপনি দেখবেন যে জামাতের সাথে আওয়ামী লীগ যুগপত আন্দোলন করতে শুরু করলো। নাম্বার থ্রি দেখবেন যে 96 গভর্নমেন্টে, 96 ইলেকশনে, সপ্তম পার্লামেন্ট নির্বাচনে বিএনপি যদি 116 আসন পেয়ে থাকে বা 118 আসন পেয়ে থাকে, তো সেইখানে 27 ভোট পটুয়াখালী শহীদুল হক 27 ভোটে হেরেছে, আর 5000 ভোটে ব্যবধানে বাংলাদেশে বিএনপি হেরেছে প্রায় 50 সিটে। তো যদি বিএনপি যদি সেই ক্ষেত্রে জামাতের সাথে যদি ওই সময় এই সংযোগ বন্ধ করতে অস্বীকার করত, তাহলে বিএনপি আরও 50 সিট পেলে এমনি পার্লামেন্টে আসে, এমনি আমি ইয়ে করবো, কী বলে, আমি দাবি মানব না, আমি আবার নতুন ইলেকশন দিয়ে দিব, বিএনপি এইটা যদি করত। আর আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের মেইন দাবি যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা হতে পারে না। আওয়ামী লীগের যে মূল নেতা, যে শেখ মুজিবুর রহমান, তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রপতি, সেই সময়ের বাস্তবতা আর আজকের বাস্তবতা তো পৃথিবীতে অনেক, সেই কারণে রাজনৈতিক দল যে অবস্থান চেঞ্জ করতে পারবে না তা না, বিএনপিও করেছে। আওয়ামী কিন্তু কোনদিন বলে নাই যে এই চতুর্থ সংশোধনীর যে রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থাটি এটি ভুল ছিল। বিএনপি তো বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের সমর্থক ছিল, কিন্তু বিএনপি তো প্রয়োজনের নিরিখে বা অন্যদের চাহিদার প্রেক্ষিতে পরিবর্তন করেছে, সিদ্ধান্ত করেছে। মিস্টার তানভীর শাকিল জয়। জি, প্রথম কথা যেটি হলো, দেখুন যে বিএনপির আওয়ামী লীগের সাথে জামাতের আতাত কোনো সময়ই হয়নি। 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়, সেখানে কিন্তু বাম দলগুলোর সাথে আওয়ামী লীগের জোট হয়েছিল, জামাতের সাথে কিন্তু জোট হয়নি। জামাত ওটাতে সমর্থন দিয়েছিল যে আমরাও মনে করি তত্ত্বাবধায়ক সরকার হওয়া দরকার। এবং উনি যে হিসাবটি দিচ্ছেন, আজকে যদি 2001 সালের নির্বাচন দেখি, 2001 সালের নির্বাচনে 60-65 সিটে আওয়ামী লীগ 3-2500 ভোটে হেরেছিল। তাহলে আওয়ামী লীগ যদি ওই সময় জামাতের সাথে আতাত করতো, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতো, সেটি তো হয়নি। সুতরাং আজকে আমরা কি দেখলাম যে ওনারা বলছেন জামাতের সাথে ওনারা ছিলেন না ওই সময় থেকে, অথচ 2001 সালে দেখুন বাংলাদেশের ইতিহাসে ওনারা যাই বলুক সব থেকে কলঙ্কজনক অধ্যায় যে মতিউর রহমান নিজামী বাংলাদেশের মন্ত্রী হবে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের মন্ত্রী হবে। আপনি চিন্তা করেন বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার কথা, যারা দেখছে যে তাদের গাড়িতে পতাকা উঠছে, তাদের যে সেই কষ্ট, সেই হৃদয়ে রক্তক্ষরণ, এটি আপনি কীভাবে চেঞ্জ করবেন, এটা চিন্তা চেঞ্জ করতে পারবেন, এটা তো বাংলাদেশের সব থেকে কলঙ্কজনক অধ্যায়। এবং সেই সুযোগটা কিন্তু তারা করেছেন, তারা যদি নির্বাচন তাদের সাথে করেও থাকেন, তাদেরকে কেন মন্ত্রী বানাতে হবে? বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, বিএনপিতে অনেক ত্যাগী নেতা ছিলেন, তাদেরকে তো মন্ত্রী বানাতে পারতেন। সুতরাং জামাতের সাথে আওয়ামী লীগের
ঐতিহাসিকভাবে আদর্শিকভাবেই কোনো রকম আতাত সম্ভব নয়। এখানে যে কথাটি আরও দুই একটি বিষয় আমি একটু তুলতে চাই, যে আজকে দেখুন যে এখানে এই যে তথ্যমন্ত্রী মহোদয়ের কথা ছোট্ট করে আমি বলছি, দেখুন তথ্যমন্ত্রী মহোদয় মন্ত্রী, মন্ত্রীর জন্য কি ওনার মানবাধিকার নেই? মানে তথ্যমন্ত্রী যে মামলাটি করেছেন উনি কি তার কন্টেন্টটা জানেন যে কিভাবে তথ্যমন্ত্রী সম্পর্কে নোংরা ভাষায় তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে? তো হি ইজ এ হিউম্যান বিইং, তিনি রাজনীতিবিদ, মন্ত্রী সেটি তো পরে, তার আগে তো তার একটা আত্মসম্মান বোধ আছে। উনি মন্ত্রীর জন্য ওনার আত্মসম্মান বোধ থাকবে না? আপনি ওনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবেন, আপনি মামলা করতে পারবেন না? হ্যাঁ, আমরা যে কথাটি বারবার বলছি যে ডিজিটাল সিকিউরিটি আইনে যদি সংশোধনের যেগুলো প্রয়োজন আছে, জামিনের বিধান রাখা, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই বোনদের প্রতি যখন এই ডিজিটাল সিকিউরিটি আইন প্রয়োগ করা হয় সেটার ক্ষেত্রে যে তাদের ক্ষেত্রে একটু স্পেশাল ক্লজ রাখা হবে, এগুলো করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু মানবাধিকার সবার জন্যই সমান, সেটা মন্ত্রী হোক, রাজনীতিবিদই হোক, সাধারণ মানুষই হোক। আর দ্রব্যমূল্যের যে বিষয়টি আছে, অবশ্যই দ্রব্যমূল্য আমাদেরকে সাফারিংস করাচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল বিষয়ে দেখতে হবে। যেমন কাঁচামরিচের কথা যদি আজকে বলে, ইউরোপে আপনি দেখেন, আজকে আমি একটা স্ট্যাটিস্টিক দিচ্ছিলাম, ফ্রান্স এবং ইউকেতে কাঁচামরিচের দাম পড়ে US ডলারে $7 মতো, সেটি প্রায় 800-850 টাকার মতো। তারপরেও আমি এটাকে কোনো মতেই ডিফেন্ড করবো না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং সেটাতে আমাদের সফল হতে হবে। তাহলে আমরা মনে করি যে আগামী নির্বাচনে জনগণের মধ্যে যে কিছুটা অসন্তোষ বা অস্বস্তি রয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো এবং সেটাই আমাদের প্রধান। ধন্যবাদ মিস্টার ঠাকুর, জাস্ট এক দেড় মিনিটের মধ্যে শেষ করতে হবে। যাক, আমি মনে করি যে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের পালস আওয়ামী লীগ বুঝবে। আওয়ামী লীগ বাংলাদেশের দীর্ঘদিনের একটি পুরাতন দল এবং সেই অনুযায়ী যদি যত তাড়াতাড়ি আওয়ামী লীগ জনগণের পালস বুঝবে এবং তাদের দ্বারা যতগুলি কালাকানুন হয়েছে এইগুলি ক্ষমতা থেকে যাওয়ার আগে বাতিল করে দিয়ে গেলে তাদের জন্য কল্যাণ, জনগণের জন্য কল্যাণ। জয়, আমি তো মনে করি যে আওয়ামী লীগ জনগণের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে এবং বিএনপি যদি তার সেই ক্রমাগত রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, আগুন সন্ত্রাস বা জনগণের বিরুদ্ধে যে অসাংবিধানিক দাবি এগুলোর পথ থেকে সরে না আসে, তাহলে কিন্তু বিএনপি রাজনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে, যেটা 2014 সালে আমরা দেখেছি, 2018 সালেও আমরা দেখেছি। বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে ওনারা আরেকজনের নেতৃত্বে নির্বাচনে চলে গেছেন, মনোনয়ন বাণিজ্য হয়েছে, নির্বাচনটা ওনারা আসলে সফল করতে দিতে চাননি। সুতরাং সেইগুলো বাদ দিয়ে আমি মনে করি নির্বাচনকালীন সরকার এর অধীনে শক্তিশালী নির্বাচন কমিশন আছে, তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেই জন্য তাদের যা যা আরও দাবি দেওয়া রয়েছে সেগুলো তারা সামনে নিয়ে আসলে সেটি বরং জনগণের কাছে গ্রহণযোগ্য। ধন্যবাদ মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর এবং মিস্টার তানভীর শাকিল জয়। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলছিলেন, মানুষের কষ্ট হচ্ছে এ কথা অনস্বীকার্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনারও নানা দুর্বলতা রয়েছে, যেখানে দুর্নীতি আছে, যেখানে মানি লন্ডারিংয়ের মতো ইস্যুজ আছে। আমরা আশা করব যে সরকার এই সব বিষয়গুলো অত্যন্ত জোরের সঙ্গে দেখবে এবং মানুষের আস্থা অর্জন করবার চেষ্টা করবে, এবং এই কথাটা অনস্বীকার্য যে ইতিমধ্যেই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে দেশে একটা সিন্ডিকেট আছে, কিন্তু এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণের দায় দায়িত্ব এবং ক্ষমতা কিন্তু সরকারের হাতেই, এবং বাংলাদেশের যে আরও কূটনৈতিক সংকট বা বোঝাপড়ার অভাব যেগুলো আছে, একটা ভূ রাজনীতির টানাপোড়েনের কথা আমার অতিথি তানভীর শাকিল জয় বলছিলেন, এই টানাপোড়েন থেকে মুক্তি, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট যেটি মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর বলছেন, এগুলো থেকে মুক্তির একটা প্রধানতম উপায় বা আশু পদক্ষেপ হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান। সেই নির্বাচন কীভাবে হবে সেটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আছে, কিন্তু বিতর্কের নিষ্পত্তিও রাজনৈতিক দিকেই করতে হবে, কারণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায় সমঝোতা এবং সংলাপের কোনো বিকল্প নেই, এবং এর মধ্য দিয়ে তাদের আসলে জনগণের দিকে তাকিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং সেটি সম্মিলিত একটি সিদ্ধান্ত, যৌথ সিদ্ধান্ত। আমরা আশায় থাকলাম। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।